সেটা হচ্ছে ইবনে মাসুদ্দাদ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম পাঁচটি বিষয়ে প্রশ্ন না করা পর্যন্ত কিয়ামত দিবসের আদম সন্তাদের পদদয় নড়বে না তাহলে হাদিস আসতেছে পাঁচটা জিনিস কিয়ামতের দিবসে প্রশ্ন না করা পর্যন্ত আদম সন্তান তার পা নড়াইতে পারবে না এক তার বয়স সম্পর্ক সম্পর্কে কিভাবে তা ক্ষয় করেছে দুই তার যৌবন সম্পর্কে কিভাবে সে অতিবাহিত করেছে তিন তার সম্পদ সম্পর্কে কিভাবে তা তা করেছে করেছে কোন পথে খরচ যা শিখেছে সে ওনারা যে আমল করেছে এটা হাদিস তো খেয়াল করে দেখেন যে আমাদের বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে এবং যৌবন সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন সম্পদ কিভাবে আমরা আর্ন করছি ওইটা জিজ্ঞাসা করবেন এবং কিভাবে স্পেন্ড করছি সেটা জিজ্ঞাসা করবেন এবং আমরা যা নলেজ দিছি সে অনুযায়ী আমল করছি কিনা এখন দেখেন যে আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুস্থ শরীরে রেখেছেন আমরা সুস্থ শরীরে বেঁচে আছি আমরা আমার মতো বয়স যারা তাদের যৌবন অলরেডি চলে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু যারা এখন যুবক অবস্থায় আছেন অথবা আমার মতো যারা এই বয়সে আছেন তাদেরকে আমাদের আমার নিজের নিজেকে আমরা প্রশ্ন করি আসলে আমার সময়টা আমি কিভাবে কাটাচ্ছি আমি কোরআন সন্ন্যার সাথে সম্পর্ক রেখে কাটাচ্ছি না কোন সম্পর্ক সাথে সম্পর্ক ছাড়া কাটাচ্ছি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর আমি পয়সাটা কিভাবে আর্ন করতেছি ভেরি ইম্পর্টেন্ট এটা ভেরি ইম্পর্টেন্ট কেন কি আমার দিবসের প্রশ্ন প্রশ্নের উত্তরও দেওয়া আছে সব হায়ন তাহলে আমার যৌবন কিভাবে পার হইলো এবং আমি আমার বয়স সারা জীবন আমার কিভাবে পার হইলো পয়সা কিভাবে আর্ন করলাম পয়সা কিভাবে ব্যয় করলাম এবং আমার নলেজ আমি আমল করতেছি কিভাবে এখন আমাদের মধ্যে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে কিনা আপনি প্রশ্ন করেন কঠিন ব্যাপার আমাদের মধ্যে যারা চেষ্টা করেন তারা অবশ্যই ভয়ের ব্যাপার কারণ রসুলসমের সাহাবাই একরমগড় সবসময় ভয়ের মধ্যে থাকতেন যে মাঠে বা কোন কোন ছোট কারণে যাবেন যেমন আইসার বলতেছেন হে আইসা রাধি আল্লাহ থেকে বেঁচে থাকো তুমি বলতে পারবো না কোন পাপের কারণে আল্লাহর কাছে পাকড়া হয়ে যাও কাকে বলতেছে আইসা রাদি আল্লাহকে আয়সা রাদে রসুলামের স্ত্রী এবং ওনারা অবশ্যই জান্নাতবাসী তারপরে দেখেন কিভাবে রসুলাম তাদেরকে ওয়ার্নিং করতেছেন তাদেরকে আজকে আমার অবস্থা কি যে যে আমল করতেছি ভুল হইতেছে নলেজ নেওয়ার তো কোনো মানে ওগুলো তো ছেড়েই দিছি কোরআন কোরআন তো আজকাল মানে উপকথার মতো হয়ে গেছে গা যে কোনো একদিন পড়ছিলাম প্লাস সিক্স সেভেনে কোনো একদিন পড়ছিলাম প্লাস সিক্স সেভেনে আর ভাই কোরআন পারি না এটা আমাদের লজ্জার বিষয় এই কোরআন সুন্না থেকে নলেজ নিতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে আর কোরআনের মধ্যে গাইড কোরআন সুন্নার মধ্যে গাইডলাইন দেওয়া আছে আমরা জীবনকে কিভাবে অতিবাহিত করব আমার জীবনকে কিভাবে অতিবাহিত করব আমার জীবনকে কিভাবে অতিবাহিত করব আমি কোন খাত থেকে টাকা আর্ন করতে পাবো কোন খাতে টাকা ব্যয় করতে পারব। সমস্ত কিছু কুরআন এবং সুন্নাতে দেওয়া আছে সুতরাং এই জিনিসগুলো আমাদের জানতে হবে আমরা যদি এটা না জানি তাহলে আমরা আমাদের জীবনকে ইসলামী জীবন ধরে আমরা পরিচালিত করতে পারবো না তো ভাই প্রশ্ন দেওয়া আছে উত্তরের জন্য আমাদের সবার রেডি হওয়া উচিত সবার রেডি হওয়া উচিত আমরা যদি একটু একটু করে চেষ্টা করি প্রতিদিন দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট লিস্ট প্রতিদিন দুইটা তিনটা হলো কোরআন এর অর্থ বুঝে পড়া দরকার আমাদের জীবনের সময় খুবই ছোট খুবই অল্প কোরআনের অনেক আয়াত আছে আল্লাহ জিজ্ঞেস করেন পৃথিবীতে তোমরা কতদিন অবস্থান করেছিল তারা বলবে দিন বা তার কিছু অংশ কোন একটা আয়াতের মধ্যে আসছে আল্লাহ বলবেন যে কতদিন অবস্থান করছে বলবে দিন বা তার কিছু অংশ আল্লাহ বলতে যদি তোমরা জানতে কোন কোন মুফাসেল বলতেছে হাফ এন আওয়ার দশ মিনিট পনেরো মিনিট অথবা বিশ মিনিট এই হলো দুনিয়ার সময় তো আসেন ভাই আমরা সবাই ভুলের মধ্যে আছি আমি এখন শুরু করব এখন যে আস্তা আল্লাহ আমার জীবনে এই এই কাজগুলো এখনো পরিপূর্ণ করতে পারি নাই আমি তোমার কাছে স্যারেন্ডার করলাম আল্লাহ আমি স্যালেন্ডার করলাম তুমি আমাকে দয়া করে মাফ করে দাও আমি আজকের পর থেকে আমি এই পাপ কাজে আর জড়াবো না আল্লাহ আমাদের অবশ্যই মাফ করবেন আমি নিজের জন্য দোয়া করতেছে আল্লাহ যেন দয়াকে সব দয়া করে সবার আগে আমাকে মাফ করেন আসেন ভাই আমরা কে আমাদের জন্য রেডি হয়ে যাই এবং এখন কোভিডের সময় কোভিড হোক বা না হোক মৃত্যু আমাদের হবেই মৃত্যু হবে ভ্যাকসিন নিলেও যা আমাদের মৃত্যু হবে না তা না কিন্তু ভ্যাকসিন নেওয়াটা অবশ্যই প্রিকশন আছে রিসোর্স আছে আছে যে আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করব কিন্তু ব্যাপারটা এরকম না যে এই ভ্যাকসিন দিয়ে আমি বেঁচে যাব ব্যাপারটা এরকম না সুবহানাকাবি হামদি কাসালাহ ইলাহ ইল্লাম কস্তাগফিরু কুতুবাইলাই সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু